এই যে আপনারা ইংরেজি লেখাগুলোকে দেখতে পাচ্ছেন, দেখেন এটার উপর যদি আমি আমার স্মার্টফোনটাকে নিয়ে ধরি তাহলে দেখেন সাথে সাথে সব কিছু কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। জানি অনেকের কাছে এটা সারপ্রাইজ লাগছে বা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো লাগছে, বাট আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইংরেজি একটু কম বোঝেন বা ইংরেজিতে কিছুটা দুর্বল, আবার অনেকে রয়েছেন দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, ইংরেজি খুব একটা বোঝেন না, তাদের জন্য কিন্তু এই অ্যাপসটি খুবই কার্যকারী। আই মিন যে কোনো ইংরেজি লেখার উপর স্মার্টফোনটাকে ধরলেই সাথে সাথে কিন্তু সেটা বাংলা হয়ে যাচ্ছে। এই অ্যাপসটি নিয়ে টেনশনে কিছু নেই, এটি গুগলেরই একটি অ্যাপস, এটি কীভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে জানাবো। তার আগে বলছি আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কিন্তু আপনাদেরকে অনেক অনেক গিভওয়ে দিচ্ছি, বলতে পারেন প্রতি সপ্তাহে 1 থেকে 2টা গিভওয়ে পাচ্ছেন। কিভাবে আপনারা গিভওয়ে কনটেস্টে অংশগ্রহণ করবেন সেটা কিন্তু আমি একদম ভিডিওর শেষের দিকে এসে আপনাদেরকে জানাবো। কথা না বাড়িয়ে চলুন এখন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। শুরুতে আপনাকে আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। ওকে, আমি এখান থেকে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখব গুগল লেন্স। ওকে, GOOGLE লিখে একটা স্পেস দিব, তারপর লিখব লেন্স, LENS লিখে আমি সার্চ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন গুগল লেন্সের যে অ্যাপসটি রয়েছে অলরেডি আমার সামনে চলে আসছে। অনেক স্মার্টফোনে কিন্তু আগে থেকে এটা ইনস্টল করা থাকতেও পারে, ঠিক আছে, যদি না থাকে ইনস্টল করার পর এটাকে আপনারা ওপেন করবেন। ওকে, আমি ওপেন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে আমার রিসেন্ট ছবিগুলো দেখাচ্ছে আর উপরের দিকে ক্যামেরার আইকনটা দেখাচ্ছে, আমি এই ক্যামেরার আইকনের উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন কোনো একটা ট্যাক্সির উপর আমি নিয়ে যাই, দেখি এখানে কোনো চেঞ্জ আসছে কিনা, ঠিক আছে। ওকে, এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এখন আমাকে যে কাজটা করতে হবে, ট্রান্সলেটরের যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে শুরুতে দেখাচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে আবারও ইংলিশ, ঠিক আছে, আমরা এইটার উপরে একটা ক্লিক দিব। দেওয়ার পর ইংলিশ যেটা আছে এই যে দেখেন এই পাশে একটা হচ্ছে অটো ডিটেক্ট দেখাচ্ছে আর একটা হচ্ছে ইংলিশ, আমরা এই অটো ডিটেক্টের জায়গাটায় আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করার পর এখান থেকে আমি আবারও ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে যেটা ইংলিশ রয়েছে এখান থেকে আমরা এটাকে বাংলা করে দিব, ঠিক আছে। দেখি এখানে বাংলা কোথায় রয়েছে, এই যে দেখেন নিচের দিকে বাংলা রয়েছে, আমি বাংলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদেরকে জাদুটা দেখাই, দেখেন আমি এই টেক্সটের উপর নিয়ে গেলাম আর দেখেন সাথে সাথে সব কিছু কিন্তু বাংলা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। শুধু এইটা নয়, আমি আরেকটা টেক্সট আপনাদেরকে দেখাই, এখানে ছোট্ট একটা টেক্সট রয়েছে দেখেন, আমি এটার উপর ধরলাম, আমার কিচ্ছু করতে হলো না, জাস্ট অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাংলা হয়ে গেল। সো এইভাবে আপনারা যে কোনো টেক্সের উপর নিয়ে যাবেন আপনাদের স্মার্টফোনটা আর সাথে সাথে কিন্তু সব কিছু বাংলা হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপস। এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু ইংলিশ থেকে বাংলা করা যাবে? না, আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আরবিয়ান ভাষাকে বাংলা ট্রান্সলেট করতে পারেন, আপনি যদি ইতালিতে থাকেন তাহলে ইতালি ভাষাকে বাংলা করতে পারেন, বা আপনি যদি দুবাইয়ে থাকেন, দুবাইয়ের যদি কোনো ভাষা থেকে থাকেন তাহলে সেটাকে করতে পারেন, মানে আপনি যে কোনো ভাষাকে। কীভাবে করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটাও দেখাচ্ছি। আবারও হচ্ছে আপনি এই যে দেখেন ইংলিশ টু বাংলা রয়েছে এইটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পর বাংলাটা হচ্ছে ডান পাশে আর বাম পাশে হচ্ছে ইংলিশ। এই ইংলিশের উপর ক্লিক দেওয়ার পর ধরুন আপনি আরবিটাকে বাংলা করতে চাচ্ছেন, এই যে দেখেন এখানে আরবি রয়েছে, এই আরবির উপরে ক্লিক দিয়ে দেবেন। এখন দেখেন আরবি টু বাংলা, তার মানে আরবি যত ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার উপর আপনার স্মার্টফোন নিয়ে গেলে সেটা কিন্তু সাথে সাথে বাংলা করে দিবে, ঠিক আছে। আবারও এখান থেকে ক্লিক করে আপনার যদি অন্য কোনো ভাষা থেকে থাকে, ঠিক আছে, ধরুন আপনার ডাচ ভাষা রয়েছে এটার উপর যদি ক্লিক দেন তাহলে ডাচ যত ভাষা আছে সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভাষাটুকু এখান থেকে সিলেক্ট করে আপনারা বাংলায় ট্রান্সলেট করতে পারেন খুব সহজে, মানে খুবই ইজি, খুবই ফাস্ট একটা অ্যাপস। আর এটা গুগলের অ্যাপস, বুঝতে পারছেন খুবই ট্রাস্টেবল একটা অ্যাপস। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজকে বাংলায় রূপান্তর করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটি আশা করব। এখন আমি আপনাদেরকে জানাবো আমাদের যে গিভওয়ে কনটেস্টের কথা বলছিলাম, সেই গিভওয়ে কনটেস্টে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন। আজকের গিভওয়ে কনটেস্ট হিসাবে থাকছে শাওমি ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটি, যেটির প্রাইস 2300 থেকে 2500 টাকার মধ্যে। আর এটি জিতে নেওয়ার জন্য আপনাকে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে, এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে, আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, দ্যাটস ইট, আর কিছু করার নেই। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে আসার পর এফআর টেকনোলজি লিখে সার্চ করবেন, দেন আপনার সামনে সেম ভিডিওটি চলে আসবে। এই ভিডিওটি প্লে করে আপনি জাস্ট একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দ্যাটস ইট, আপনার কাজ এখানে শেষ। পরবর্তীতে আমরা শুক্রবার দিন আপনাদেরকে লাইভে নিয়ে ঘোষণা করব যে আসলে কে এই স্মার্ট ওয়াচটি জিতছেন। শুধু এখানে শেষ নয়, আমরা কিন্তু প্রতি সপ্তাহে 1 থেকে 2টা গিভওয়ে কনটেস্টের আয়োজন করতে যাচ্ছি। সো যারা আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেন আমাদের একটি কমেন্ট করার মাধ্যমে কিন্তু এত এত গিভওয়ে আপনারা কিন্তু জিতে নিতে পারছেন। সো গাইস, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।